এই সরকার তো অ্যাড্রেস করছে যে আমি এই এই কারণে আজকে জ্বালানি তেলের একজন অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে হ্যাঁ সাময়িকভাবে কষ্ট হলে কিন্তু দেশের জন্য আগামী দিনে এটি একটা ভালো সিদ্ধান্ত। মানুষ কষ্ট পাচ্ছে, আমি অস্বীকার করি না, মানুষের কষ্ট হচ্ছে, সারা বিশ্বের মানুষই কষ্ট পাচ্ছে। আপনি দেখেন আজকে ওনারা যে আমরা কি কারণে বলি যে জনগণ ওনাদের সাথে থাকবে, কারণ জনগণ বুঝে ফেলেছে বিএনপি সবসময় মিথ্যাচার করে। আমি আর 30 সেকেন্ড সময় নেব। বিএনপি সবসময় মিথ্যাচার করে। আপনি দেখেন যখন বৈশ্বিক মহামারী হলো তখন বললো 20 লক্ষ লোক মারা যাবে, আল্লাহ রহমতে শেখ হাসিনার শত দেশে একটা লোক না খেয়ে মারা যায়নি। এটা তো বিএনপি বলে নাই 20 লক্ষ লোক মারা যাবে, এটা তো বিএনপি বলে নাই। আপনি আন্তর্জাতিক অঙ্গন থেকে বলা হয়েছে বিএনপি সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলছে। আপনি মিডিয়া বাইর করেন, আপনি যখন ভ্যাকসিন আসলো ভ্যাকসিনে মাস্কের সংকট এলাকা ভ্যাকসিন 2023ও পাবে না, কিন্তু আজকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন 2022-এর মার্চ মাসে আমি 80 ভাগ লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হবো, 80 ভাগের লোকের উপরেও ভ্যাকসিন পেয়েছেন। আজকে দেখেন সংকট যখন হয় সংকট কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রহমতে ক্রাইসিস মোকাবেলা করেন। এইটা এই সরকারের সৃষ্ট সংকট না, এই সংকট হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের সংকট আজকে সারা বিশ্বে। এবং কি আপনি যদি বলেন যে মানে কি সৌদি আরব যেখানে তেল উৎপাদন সেখানেও কিন্তু তাদের তেলের মূল্য বৃদ্ধি করেছে, হংকং তেলের মূল্য বৃদ্ধি, কোন দেশ তেলের মূল্য বৃদ্ধি করেনি? আজকে ভারত তার তেলের মূল্য বৃদ্ধি করেছে। ভারতের সাথে আমার ডিজেল 40 টাকা কম ছিল সেইখানে ভারতের চেয়ে, আজকেও আপনি তারপরেও ডিজেলে 8 টাকা 10 পয়সা এখনও ভর্তুকি দিতে হয়। আজকে যেটা বলছেন ওনারা যেটা বলছেন মিথ্যাচার করছেন, যার ফলে জনগণ ওনারা বিশ্বাস করে না। কারণ বিএনপির কথা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত, যারা 1 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারে, উনি বললেন নির্বাচন সুশাসন, যারা টেবিলের উপর ব্যালট মেরে সিল মেরেছেন, যারা ভোট কেন্দ্রে যে 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে ভোট কেন্দ্র দখল করেছেন, যারা বিরোধী দলের নেত্রী ভোট কেন্দ্রে গেলে যুবদলের কর্মী নাজমুল হক প্রধান সাক্ষী গ্রিন রোডে, যুবদলের কর্মী বিরোধী দলের নেত্রী গেলে একটি ভোট কেন্দ্র দেখতে যুবদলের এক কর্মী নামার সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছিল, একজন রিক্সা চালক মারলো, তাকে অ্যারেস্ট করে নাই বরং তাকে উৎসাহিত করা হয়েছে, তারা যদি বলেন ভোট নিয়ে কথা বলেন, হ্যাঁ আমি 2018 এবং 2014 ভোট যে সভায় অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে আমি এটা বলি না, প্রধান ভাই 2014-তে এমপি হয়েছেন, কী তাণ্ডব করেছেন তার এলাকায় উত্তর জনপদে, 131 জন লোককে হত্যা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোককে হত্যা করেছেন 2018-র নির্বাচন। হ্যাঁ আমি অস্বীকার করি না 268টি সিটে 68টি কেন্দ্রে হাজার হাজার কেন্দ্রে 68টি কেন্দ্রে অনিয়ম হয়েছে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু সেই নির্বাচন কেন প্রতিযোগিতামূলক হল না? সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছেন। আমি যদি বলি সেই নির্বাচনে লাভ হয়েছে সবচেয়ে তারেক জিয়া, সে নির্বাচনকে বিতর্কিত করতে পারছেন এবং নিজে মনোনয়ন বাণিজ্য করেছেন, তারও প্রমাণ যে কামাল হোসেন উষ্মা প্রকাশ করেছিলেন যে 25 জন জামাতের প্রার্থীকে মনোনয়ন দিলেন এবং কামাল হোসেন উষ্মা, আপনি বলেন তো সেই নির্বাচনকে গ্রহণযোগ্য? আমি হ্যাঁ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে শক্তিশালী বিরোধী দল মাঠে থাকতে হয়।